পয়লা বৈশাখ উদযাপনের আগে পুরনো বাংলা বছরকে বিদায় জানাতে চলে চৈত্র সংক্রান্তি উৎসব। সেই উৎসবের খবরগুলো এবার আমরা জানব। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ময়মনসিংহ বগুড়ায় চড়ক পূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে আছেন ইমতিয়াজ আহমেদ এবং বগুড়ার আদমদিঘিতে আছেন মাজিদুর রহমান। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবর জানতে চাই। ইমতিয়াজ, চৈত্র সংক্রান্তির মেলা কেমন দেখছেন এবং মানুষের ভিড় কেমন দেখছেন সেখানে? মুক্তি ঋতু চক্রের শেষ দিনটি মূলত চৈত্র সংক্রান্তি। একসময় কিন্তু বাংলা ঋতুর প্রত্যেকটি সংক্রান্তিতে কিন্তু মেলা বসত, উৎসব, পূজা পার্বণ হতো, কিন্তু সেটি কিন্তু দীর্ঘকালের বিবর্তনে বিভিন্ন সময় কিন্তু আমাদের লোকজ এই ঐতিহ্যগুলো হারিয়ে গেছে। তবে এখনও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, ময়মনসিংহ বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু চৈত্র সংক্রান্তির মেলাগুলো বসে। বিশেষ করে একেবারে চৈত্রের বিদায় দিনে যে মেলাটি সেটি কিন্তু বসে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে রয়েছে আমি। এটি খুব প্রাচীন একটি ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির মেলা। যদিও একটা সময় এখানে চড়ক পূজা হতো, বিভিন্ন পূজা অর্চনা হতো, তারপরে কিন্তু পরবর্তী সময় সেই আচারগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই চৈত্র সংক্রান্তির মেলাটি কিন্তু এখনও কালের গর্বে টিকে রয়েছে। যারা আয়োজক রয়েছেন তারা প্রতি বছরই এই মেলাটির আয়োজন করে থাকেন। তবে মেলায় যে বিষয়টি আসার কথা হলো যে আসলে সেই হারানো গৌরবটা ফিরে পেয়েছে মাটির তৈজসপত্র। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাটির তৈজসপত্র এবং সেই সাথে প্লাস্টিকের খেলনা রয়েছে, বিভিন্ন খাজা, তারপরে মিষ্টান্ন, সেইগুলো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। এবং মেলায় কিন্তু ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষের কিন্তু পদচারণায় মুখর হয়ে যাচ্ছে। যেহেতু প্রচণ্ড রোদ আজকে, যে ফলে রোদের কারণে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছায়া যেখানে রয়েছে সেখানে কিন্তু দোকানি যারা রয়েছেন তারা বসেছেন এবং বিভিন্ন যে খেলনাগুলো রয়েছে যার শিশু থেকে শুরু করে তরুণ এবং সব বয়সীদের সেই খেলনাগুলো কিন্তু কিনছেন। এবং পাশাপাশি যে অন্যান্য যে যে বস্তুগুলো রয়েছে, বিশেষ করে বলা হচ্ছে যে চৈত্র সংক্রান্তি যে উৎসবগুলো রয়েছে, যে আমরা জানি যে চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন নীল উৎসব হয়, বিভিন্ন পূজা পার্বণ হয় এবং সাকান্ন উৎসব হয়, সেই উৎসবগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখনও যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সেটি পালন করে থাকেন। এবং আসলে এই কালকেই কিন্তু পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির আজকে মেলা বসছে, কালকেও পয়লা বৈশাখের মেলা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঝিনুকের জিনিসপত্র থেকে শুরু করে মাটির জিনিসপত্র সব কিছুতেই কিন্তু বেশ বিক্রি হচ্ছে। তবে যেটা বিক্রেতারা বলছেন, বিশেষ করে মৃৎশিল্পী সহ যা অন্যান্য যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছর বিশেষ করে করোনার সময় তাদের একটি বড় ধরনের ধস গেছে, তবে এবার যদি আসলে শেষ সময় পর্যন্ত বিশেষ করে মেলার সময়টা যদি বাড়ানো যায় তাহলে মেলায় বিক্রিটা বাড়বে এবং তাদের পণ্যগুলো তারা বিক্রি করে যেতে পারবে। সব মিলিয়ে মেলা চলছে এখন পর্যন্ত। এই ছিল ময়মনসিংহ চৈত্র সংক্রান্তি মেলার সর্বশেষ আমার কাছে। এবার আমরা বগুড়ায় যেতে চাই মাজেদুরের কাছে। মাজেদুর, জানাবেন যে সেখানে চড়ক পুজো গ্রামীণ মেলা আয়োজন কেমন চলছে এবং যেহেতু আবহাওয়া এখন প্রচণ্ড গরম, তো এই গরমে দর্শনার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ মুক্তি, আজকে কিন্তু বাংলার যে বছর সেটি কিন্তু শেষ দিন, আর এই দিনটি হলো চৈত্র সংক্রান্তি বলা হয়। চৈত্র মাসে আজকে কিন্তু শেষ দিন, আর এই দিনটি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী যে চড়ক পূজার এখানে আয়োজন করে। চড়ক পূজা হচ্ছে এখানে শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য শারীরিক যে কষ্ট সে কষ্ট সাধনের মাধ্যমে কিন্তু পূর্ণতা লাভ করা যায় এমন বিশ্বাস থেকে কিন্তু এখানে একটা চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজাটা হচ্ছে এখানে যে বড় একটা থাম দেখা যাচ্ছে, থামের উপর কিন্তু একজন মানুষকে বর্শি দিয়ে ফুটায়ে কিন্তু ঘোরানো হবে এবং সেখান থেকে কিন্তু প্রসাদ ছিটানো হবে এবং সেই প্রসাদ খেয়ে কিন্তু মানুষ পূর্ণতা লাভ করবে, এমনই ধারণা থেকে কিন্তু চড়ক পূজাটা হয়ে আসছে। বহুকাল ধরে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজাটা করে থাকেন এবং এই উপলক্ষে কিন্তু এই আদমদিঘির যে চড়কতলা এখানে কিন্তু প্রতি বছরই এই চৈত্র সংক্রান্তিতে মেলা হয় এবং এই মেলাকে কেন্দ্র করে আশপাশের যে লোকজন সকল ধর্মের সকল বর্ণের লোকজন কিন্তু এখানে আসেন এবং মেলাটাকে উদযাপন করেন। আর এই মেলাটি কালকে পয়লা বৈশাখ, সে পয়লা বৈশাখ পর্যন্ত এই মেলাটি চলবে এবং সবাই আনন্দ বিনোদনের মাধ্যমে এবং আশপাশের যে লোকজন আত্মীয় স্বজন সবাই কিন্তু এই মেলা উপলক্ষে এই এলাকায় আসেন এবং তারা আত্মীয় বাড়িতে আসেন এবং তারা আনন্দ উপভোগ করেন। আর এই যে চৈত্র সংক্রান্তি, সে চৈত্র সংক্রান্তির পরের দিনই কিন্তু পয়লা বৈশাখ, যেটি হলো বাঙালির যে ইতিহাস ঐতিহ্যের কিন্তু একটা ধারক বাহ
এছাড়াও গ্রামীণ যে সংস্কৃতি তারই কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে কিন্তু পয়লা বৈশাখের বিভিন্ন আচার অনুষ্ঠান। সেই আচার অনুষ্ঠানটা কিন্তু কালকে চলবে, আর এই উপলক্ষে যে মেলাটি আজকে হচ্ছে সেই মেলাটি কিন্তু আরও কিছুক্ষণ পরে শুরু হবে পুরোদমে। তবে এখন কিন্তু দোকানপাট যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ এখানে তারা সাজিয়েছে, এবং এখানে খাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, কাঠের জিনিস, তারপর লোহার জিনিস প্রত্যেকটারই কিন্তু এই মেলাতে আসে এবং তারা বেচা কিনা করে। এবং এই মেলাটি কালকে যে সন্ধ্যা, সে সন্ধ্যা পর্যন্ত এই মেলাটি চলবে। এবং এই মেলাকে যে হিন্দু সম্প্রদায়ের যেটা মনে করছেন তারা এই শিব ঠাকুরের পূজার মাধ্যমে তারা পূর্ণতা লাভ করবেন, এবং এই নতুন যে বছর সে বছরটা যেন তাদের আরও সুন্দরভাবে চলে সেই উপলক্ষে তারা পূজা অর্চনা করছেন এবং সবারই মঙ্গল কামনা করছেন, যাতে করে সামনে একটি বছর ভালোভাবে কাটানো যায় সবাই মিলেমিশে, এবং দেশের যে মঙ্গল কামনা সব কিছু কিন্তু এই পূজার মাধ্যমে তারা করবেন। তো এই ছিল মুক্তি আমার কাছে যে বগুড়ার যে চড়ক পূজা তার সর্বশেষ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে ময়মনসিংহ ও বগুড়ায়। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।